কেমন আছেন? আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। একটা বেশ লম্বা বিরতি হয়ে গেল, তাই তো? ইউটিউবে আসা হচ্ছে না, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা হচ্ছে না, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলা হচ্ছে না, চারিদিকে কত কিছুই ঘটে যাচ্ছে। আমি নাই কেন, একের পর এক মেসেজ পেতে থাকি, একের পর এক কমেন্টস পেতে থাকি, কিন্তু আমি একটু ডুব দিয়েই ছিলাম এবং ডুব দিয়েই আছি এখনও বলা চলে। এই ভিডিওটি করার অর্থ হলো যে আপনাদের সামনে আসা এবং একটু বলা আসলে আমি কী করছি কী নিয়ে ব্যস্ত। যে জায়গাটিতে আমি বসে আছি এটি আমার কাজের জায়গা, কাজের জায়গা মানে এটি নতুন কাজের জায়গা। এই কাজের জায়গাটি নিউ ইয়র্কের বাণিজ্যিক যেই জায়গা বলা হয় ম্যানহাটন, ম্যানহাটনের মধ্যেও সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা টাইমস স্কোয়ার, যেখানে সারা বিশ্বের লক্ষ লক্ষ পর্যটক আসেন। বাংলাদেশিরাও অনেক আসেন, অনেকেই যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং অন্যান্য জায়গায় যুক্তরাষ্ট্রে বেড়াতে আসলে অবশ্যই নিউ ইয়র্কে আসেন, টাইমস স্কোয়ারে আসেন। টাইমস স্কোয়ারে একটি কাজের জায়গা, এইটি আমার ব্যবসা প্রতিষ্ঠান নেক্সাস প্রমোশনাল ম্যানেজমেন্ট, একটা রেপুটেশন ম্যানেজমেন্ট ফার্ম, সেইটার কাজের জায়গা। এই অফিসটি গত দুই তিন মাস ধরে আমি একটু একটু করে ঠিক করার চেষ্টা করেছি, এখন মোটামুটি বসার জায়গা হয়েছে, সেই জায়গায় বসে আমি কথা বলছি। এই অফিসটি উদ্বোধন হয়েছে এক সপ্তাহ মতো হলো এবং এইখানে এসেছিলেন আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান। এটা ঠিক আনুষ্ঠানিকতা ওরকম না, আমরা যারা একসাথে কাজ করি কিংবা আমাদের কাছে যারা ভাই বোন আছে তাদের কয়েকজন এবং যাদের সাথে আমি কাজ করি, নেক্সাস যাদের সাথে কাজ করে সেরকমই একটা ব্যবসা প্রতিষ্ঠান, তার প্রধান তিনি এসেছিলেন এই অফিসটি উদ্বোধন করতে। আমি বলবো যে কেন এই ভিডিও করছি এবং নিশ্চয়ই আমার সম্পর্কে অনেকের জানার আগ্রহ তো আছেই, আমি কী করি সেটাও জানার আগ্রহ আছে। আমি অনেকদিন কথা বলি না বলে এমন কথাবার্তা অনেকেই বলছেন যে না এটা সম্ভবত আমি ভয় পেয়েছি কিংবা ইউটিউব থেকে হয়তো আমাকে কোনো রকম রেস্ট্রিকশান দেওয়া হয়েছে কিংবা আমি অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, আমি অন্য কিছু নিয়েই ব্যস্ত, কেন ব্যস্ত সেটা ব্যাখ্যা দেওয়ার জন্য এটা। তবে তার আগে এই ভিডিওটি দেখুন, এটি আমার সহকর্মী নিহার সিদ্দিকী, তিনি ধারণ করেছেন এই নেক্সাসের অফিস উদ্বোধনের সময় যারা এসেছিলেন তারা কিছু কথা বলেছেন আমাদের সম্পর্কে। We're very happy to be working with Shahed. Since we brought him on as a consultant, he's had a lot of benefits for our company. He's helped us increase our profile online and he's helped us get our name out in the industry. So we're very happy and we look forward to working with him in the future. We have been waiting for you for a long time, like, you know, 1 month. And you... I'm sorry about that. We were very busy. And I hope you make it much better in the future. I will. With your blessings. Thank you. You're welcome. I'd like to thank Shahed Bhai for inviting us for the opening ceremony, this his new venture. Thank you so much. There is a proverb that diamond knows diamond. Shahed Alam was waiting for Mr. Jerry long time, that he believed that Mr. Jerry is a diamond. If diamond put his step here in this office, then this office will be in a lucky path. So maybe he is very happy today because Mr. Jerry finally came here and cut the ribbon of this office today. So I'm quite excited about this opportunity that Shahed has begun. The ideas that he's come up with are quite unique to the market, and I'm excited to see how it evolves, the cutting edge things that he will bring to this market, to Manhattan itself. And I look forward and wish him the best in his endeavor. Thank you. This place is amazing. Shahed Bhai is a great man and I believe he will do a lot of things for this community and for himself also. And there are a few people who are born to win. Shahed Bhai is truly was one of them. So I really good luck to him. আছে যে আমি মাস পাঁচেক, আরও বেশি, 6 মাসের মতো আগে
একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম কেন কথা বলি এই মর্মে ভিডিওটি ছিল। সেখানে বলেছিলাম যে আমি যেসব কাজবাজ করি সেগুলো একটু গুছিয়ে নিতে চাই। আমি চাই আমার সাথে অন্তত কিছু মানুষ যুক্ত হোক যাদেরকে আমি অল্প পয়সার বিনিময়ে হলেও আমি আমার কাজগুলো দেখাতে পারি, শেখাতে পারি এবং কিছু কাজ তাদের মধ্যে ভাগ করে দিতে পারি। সুতরাং যেন আমি আবার অনেক বেশি সময় পাই আমার নিজস্ব কাজবাজ এবং পড়াশোনা অন্য কিছু। তো সেই ভিডিওটি দেখেছেন প্রায় 50,000 মতো মানুষ এবং দেখার পরে আমি প্রায় হাজারখানেক মেইল পাই। এই মেইলগুলো ছিল একেবারে যেন তেন ইমেইল নয়, এটি ছিল যারা সত্যিকার অর্থেই তরুণ এবং যারা ডিজিটাল মার্কেটিং, অনলাইন মিডিয়া এগুলো নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া নিয়ে তারা, এবং তাদের প্রায় 1,000 জনের মতো আমি মেইল পাই। সেখান থেকে বাছাই করে অন্তত 9 থেকে 10 জনের সাথে আমি কাজ শুরু করি এবং তারা এখন আমার টিমে আছেন। সঙ্গত কারণে আমি তাদের নাম বলছি না। যারা যুক্ত হয়েছে তাদের সবাই নানানভাবে নানান গুণে গুণান্বিত। তাদের মধ্যে কেউ লেখালেখি করেন, কেউ কন্টেন্ট লেখেন, কেউ ওয়েবসাইট তৈরি করেন, কেউ গ্রাফিক ডিজাইন করেন, কেউ মার্কেট রিসার্চের জন্য এসইও করেন, মার্কেটিং ভিডিও তৈরি করেন, ওভারঅল সামগ্রিকভাবে ডিজিটাল মার্কেটিংয়ের যত অফিস সাপোর্ট সেগুলো দেন। আমি যখন এই কথা বলছি তখন অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত যে যে এই ব্যবসা প্রতিষ্ঠান নেক্সাস, সেই নেক্সাসের ওয়েবসাইট তৈরি করেছেন আমাদেরই টিমের একজন সদস্য, দুর্দান্ত একটি ওয়েবসাইট তৈরি করেছেন। আমি কী কাজ করি, নেক্সাস কী কাজ করে, ম্যানহাটনে নেক্সাসের অফিসের কাজ কী, এই সমস্ত কিছু দেখার জন্য আপনারা নিশ্চয়ই এই ওয়েবসাইটটি www.nextpromo.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে আপনারা ভুলবেন না, কেননা এর মধ্যেই গ্রন্থিত আছে একেবারে যাবতীয় কর্মকাণ্ডের হিসাব, আমি কী করি, আমার ব্যবসা প্রতিষ্ঠান কী করে এবং আমার সাথে যারা যুক্ত হয়েছে। ওই যে ভিডিওতে আমি আবেদন জানিয়েছিলাম যে কিছু তরুণকে আমি একসাথে কাজ করতে চাই, নিশ্চয়ই আপনাদের মধ্যে আরও অনেকেই আছেন যারা পরবর্তীতে যোগাযোগ করবেন। আমাদের ক্লায়েন্ট অর্থাৎ যাদের সাথে আমরা কাজ করি সেই ক্লায়েন্টের সংখ্যা বাড়ার সাথে সাথে আমার আরও অনেক বেশি প্রয়োজন, মানুষের প্রয়োজন হবে যারা এইসব সৃষ্টিশীল কাজে নিয়োজিত আছেন, তাদের নিশ্চয়ই সামনে দেখা হবে। কিন্তু আপনারা আমাকে লিখতে ভুলবেন না এবং মেইল করতে ভুলবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি কাজ করি মূলত, প্রতিষ্ঠান কাজ করে মূলত আমেরিকান মেইন স্ট্রিম ক্লায়েন্টদের সাথে। বাংলাদেশি অনেক বড় বড় ব্যবসায়ী আছেন কিংবা অনেক বড় বড় উদ্যোক্তা আছেন, ছোটোখাটো যারা ব্যবসায়ী আছেন তাদের হয়তো আমার এই ব্যবসায়িক সুবিধা, আমার এই মার্কেটিং প্রমোশনের যে সার্ভিস সেইগুলো খুব বেশি প্রয়োজন নেই। অন্য যারা আছেন, কেউ অ্যামাজনে প্রোডাক্ট বিজনেস করছেন, কেউ নতুন একটা রেস্টুরেন্ট খুলছেন কিংবা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করার চেষ্টা করছেন, তাদের ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের জন্য এসইও লাগবে, এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন লাগবে, হয়তো ভালো গ্রাফিক্যাল সাপোর্ট লাগবে, ব্রোশার তৈরি করতে হবে, লিফলেট তৈরি করতে হবে, এরপরে হয়তো ওই কোম্পানির যেসব ওয়েবসাইটে দেওয়ার জন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার পেজগুলোকে অ্যাক্টিভেট রাখা, সেখানে ছোটো ছোটো মার্কেটিং 30 থেকে 40 সেকেন্ডের 1 মিনিটের মার্কেটিং চমৎকার ভিডিও তৈরি করে সেগুলোকে সেখানে দেওয়া, এবং সর্বোপরি আপনার ব্যবসায়িক উদ্যোগ এবং ব্যবসা কতটা ভাইব্রান্ট, কতটা স্মার্ট সেটি প্রদর্শন করার জন্য যেসব অনলাইন ভিত্তিক প্রচার প্রচারণা আছে, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, গুগল বিজনেস স্পেস এবং অন্যান্য যেসব লোকাল সার্চিং সাইট আছে, বিং, ফোর স্কোয়ার, ইয়েল্প সহ এই সমস্ত জায়গায় যে বিজনেস ইনলিস্টিংয়ের কাজ এবং বিজনেসকে সোশ্যাল মিডিয়ায় প্রমোশনের যে কাজ, সেই কাজটাই হচ্ছে নেক্সাসের কাজ। ছোটো ছোটো আরেক কাজও আছে, তো ওয়েবসাইট তৈরি করা, লোগো ডিজাইন করা, এবং কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে তার ওয়েবসাইট আছে সেটার এসইও করা, গুগলে সার্চ করলে যেন তাদের নাম সবার আগে আসে, সেই এসইও সার্ভিস প্রদান করা, এই সমস্ত কাজগুলোই নেক্সাসের কাজ। এইটা আমরা আলাদা আলাদাভাবে করি না, কর্পোরেট কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ হই যে মাসে আমরা তোমাকে এই 5টা সার্ভিস দিব, 3টা থেকে 5টা মার্কেটিং ভিডিও করব, তোমার ওয়েবসাইটের এসইও করব, তোমার যত গ্রাফিক ডিজাইনের কাজ আছে সেগুলো আমরা করবো, ইটস এ কনসালটেন্সি, প্রমোশনাল ম্যানেজমেন্ট, সেই প্রমোশনাল ম্যানেজমেন্টের কনসালটেন্সিতে আমরা করি নেক্সাস প্রমোশনাল ম্যানেজমেন্ট। এবং কিন্তু এই কন্ট্রাক্ট, মান্থলি কন্ট্রাক্টের বাইরেও ছোটো ছোটো কন্ট্রাক্ট হতে পারে, ওয়েবসাইট কিংবা লোগো ডিজাইন কিংবা ব্রোশার ডিজাইন, ফ্লায়ার, নানান কিছু কাজ হতে পারে, সেগুলোর জন্য নিশ্চয়ই
নেক্সাস যেহেতু ব্যবসা করতে নেমেছে এখানে খুব বেশি রাগঢাকের কিছু নাই। আমি অবশ্যই চাইবো যারা আমার ভক্ত আছে কিংবা আমাদের আলোচনা যারা দেখেন তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ বাড়ানোর জন্য, এবং সেটা হচ্ছে আমি ফেসবুকে যখন পোস্ট দিই সেখান থেকে নানান রকম মানুষ যোগাযোগ করেন, ইউরোপ থেকে করেন, অস্ট্রেলিয়া থেকে করেন, এমনকি বাংলাদেশ থেকেও করেন। তো বাংলাদেশে যেহেতু আমার টিম আছে প্রায় 9-10 জনের টিম, এমনকি বাংলাদেশ থেকেও আমরা এই কাজ সুবিধাটা দিয়ে যেতে পারবো। সুতরাং অবশ্যই লিখবেন আমাদেরকে shahed@nexpromo.com অথবা nexuspromo@gmail.com এই জায়গায় লিখবেন। এটি একটি বলা চলে যে মার্কেটিং ভিডিও প্রচারণা, যেহেতু ইউটিউব চ্যানেল আছে এবং যেহেতু আমি অন্যান্য বিষয় নিয়ে কথা বলি, সুতরাং এই কথাটা আমার ব্যস্ততা কী নিয়ে সেটি বলার মধ্য দিয়েই আমি আমার ব্যবসা বাণিজ্যের যেই প্রচার প্রচারণা সেটিও নিশ্চয়ই করার সুযোগ পাচ্ছি। ম্যানহাটানে অফিস নেওয়ার একটা সুবিধা তৈরি হয়েছে, সেটা আপনাদের সাথে জানাই। আর রাজনীতিতে কথা বলার জন্য, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করার জন্য আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, সেই পড়াশোনা একলা করে ওঠা সম্ভব হয় না, রেফারেন্স অনেক সময়। আমি এখন আবেদন জানাই যদি আপনারা আমাকে নিয়মিত দেখতে চান অন্তত সপ্তাহে একদিন, তারপরেও আমার অন্তত 1-3 জনের একটা টিম লাগবে, যেই টিম প্রোডিউসার হিসেবে কাজ করবে, অর্থাৎ তারা ঘটনা প্রবাহর নানান তথ্য উপাত্য বিশ্লেষণে করে তারা সিনপসিসটা দিবেন, কিংবা তারা ওই এগুলোকে পোস্ট করার জন্য কিংবা রেফারেন্স হিসেবে উল্লেখ করার জন্য যে স্ক্রিনশট সেগুলো আমাকে দিবেন একটা নির্দিষ্ট সাবজেক্টের। আমাদের এই টিমে কাজ করছে এরকম 1-2 জন দেশ এবং দেশের বাইরে থেকে। আমি এই কাজটা নিয়মিত করতে চাই এবং বাংলা ইনফোটিউবের টিমে তাদেরকে নিয়মিত প্রোডিউসার হিসেবে নিয়োগ দিতে চাই। যদি আন্তর্জাতিক রাজনীতি, বিচক্ষণতা এবং অন্যান্য বিষয় নিয়ে মার্কেটিং ভিডিও এবং ইউটিউব ভিডিও তৈরির অভিজ্ঞতা থেকে থাকে, অবশ্যই আমি চাইবো যে আপনাদের মধ্যে থেকে কেউ কেউ যোগাযোগ করেন, যেন বাংলা ইনফোটিউবের যে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ এবং বাংলাদেশের রাজনীতির যে বিশ্লেষণ সেটি চলতে থাকে, চলতে পারে। এর বাইরেও ম্যানহাটানে অফিস নেওয়ার আরেকটা সুবিধা আমি দেখছি, সেটি হলো যে আশেপাশে অনেক ব্যবসায়ী আছে, তাদেরকে একটু একটু করে এনে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এখানে যেহেতু একটা ফুল ফ্লেজ রেকর্ডিং সুবিধা আছে, এখানে হেডশট, কর্পোরেট হেডশট এবং গ্রিন স্ক্রিন ভিডিও রেকর্ড করার যাবতীয় সুবিধা আছে। সুতরাং বাংলাদেশি কমিউনিটি এবং সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে থেকে যারা ব্যবসায় ভালো করছে এবং অভিবাসী হওয়ার পরেও এই দেশে নানান রকম সাফল্যের স্বাক্ষর রাখছে, তাদের সাথে আমি যোগাযোগ বাড়াতে চাই, তাদের সাথে আমি কথা বলতে চাই এবং সেই কথার কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করতে চাই ইউটিউব ভিডিওর মাধ্যমে, যেন আপনারা তাদের ব্যবসা, তাদের উঠে আসার গল্পতে অনুপ্রাণিত হন। সবাই ভালো থাকবেন, আমাকে অবশ্যই লিখবেন, এই কমেন্টসে লিখবেন। আর নেক্সাস কী সেটি জানার জন্য এই কমেন্টসের ডিসক্রিপশনে ভিডিওর এবং ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইটের ঠিকানা দিব। আপনাদের কারো সাথে যদি কাজে লাগতে পারি, আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রতিষ্ঠান খুশি হব, এবং আপনাদের যদি কাজে নাও লাগতে পারে নিশ্চয়ই আপনারা রেফারেন্স ক্রিয়েট করে দিলে অন্য অন্যদেরও হয়তো সেই কাজের একটা সুযোগ তৈরি হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি বাংলা ইনফোটিউবে আবার দেখা হবে আপনাদের সাথে।